বিসমিল্লাহির রহমানির রহিম বিকে অ্যানিমেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। দর্শক, আপনাদের সামনে এখন যে মেশিনটি আমার পাশে খোলা আছে, এই মেশিনটি হচ্ছে দুই সেল বিশিষ্ট তিন জালি যে রাইস মিল, দুইটা সেল এবং তিনটা জালি দিয়ে ফিটিং করা কমপ্লিট স্টিল বডি যে রাইস মিলটি, সেটি কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই আমাদের মোটর ক্যাপাসিটি ছোট আছে, কম আছে লোড ক্যাপাসিটি, তো আমরা পাঁচ জালি বা পাঁচ নেটের মেশিন ব্যবহার করতে পারবো না, আমরা কিন্তু ছোটোটা ব্যবহার করতে চাচ্ছি। বা অনেকেই কমেন্ট করেন যে আমাদের ছোট মেশিন দেওয়ার চেষ্টা করুন। তো বিগে ইনোভেশন বিডির নতুন কালেকশন হচ্ছে দুই সেল বিশিষ্ট তিন জালির যে মেশিনটি, সেই মেশিনটি কিন্তু আপনার সেল জালি ছুরি দুই নম্বর হলারের মালিক কিন্তু সেম টু সেম লাগবে, কোনো প্রকার কাটিং ফিটিং ছাড়াই। তো আপনাদের যে সেই কাঙ্ক্ষিত মেশিনটি কিন্তু আমরা এখানে পাশাপাশি রাখছি, মেশিনের সাথে কী কী পাচ্ছেন আর মেশিনটি কীভাবে স্টিল বডি হচ্ছে আর কোথায় স্টিল আছে আর কোথায় স্টিল নাই, সেলটা কি ফাইবারের হচ্ছে কি ঢালাই হচ্ছে, সেটি কিন্তু আমি এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মেশিন চালাইতে কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর লাগবে, প্রতি ঘন্টায় কতটুক ধান ছাটাই করতে পারবেন বা ধান থেকে চাউল করতে পাচ্ছেন, ঘন্টায় ক্যাপাসিটি কতটুক মূল কথা হচ্ছে, সেটি কিন্তু আমি আপনাদেরকে ধীরে ধীরে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক, ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক, সে মেশিনটি কিন্তু খোলা আছে আপনাদের সামনে, এখন আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো আর এই মেশিনের যে স্টিল বডি কোন কোন জিনিসগুলো স্টিল আর কোনটা ঢালাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, 2.5 ইঞ্চি মোটা যে শ্যাফ্ট, এই শ্যাফ্টের ভিতরেই কিন্তু আপনার এখানে পেস করা আছে, এই পেস আপনি চাইলে খুলে সেল পাল্টানোর সময় আবার আপনি হরামিশে ইজি এটা খুলে আবার ফিটিং করতে পারবেন। তো এই সেলগুলো হচ্ছে সম্পূর্ণটা ফাইবার, দুইটা সেল দিয়ে একটা হলার সেটিং করা আছে, এখানে বিয়ারিং দেওয়া আছে শক্তপোক্ত মোটা, একমাত্র ওই বিয়ারিংয়ের ব্লক দুইটাই কিন্তু এই মেশিনের ঢালাই, বাদ বাকি সম্পূর্ণ জিনিসগুলাই স্টিল, আর কোনো জিনিসই ঢালাই এই মেশিনে ব্যবহার করা নাই। নিচে আছে দুইটা চালনি আর উপরে যে চালনিগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করে দেখলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা, একটা চালনি লাগানো আছে আর নিচে দুইটা চালনি। তো এই চালনি দেওয়ার উপকারিতা কি সেটি কিন্তু আমি আপনাদেরকে বলবো। উপরে চালনি থাকার শর্তে নিচে চালনি, উপরে কেন চালনি দিলাম, কেউ কেউ প্রশ্ন করে বা কল করে বলেন ভাই উপরে চালনি না দিয়ে যদি আপনি উপরে ঢালাই একটা বডি দিয়ে দিতেন তাহলে ভালো হতো, কিন্তু না, উপরে চালনি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিতরে যখন আপনার বেশি পরিমাণ কুড়া হয়ে যাবে লোড দেওয়ার সাথে সাথে নিচ দিয়ে উপর দিয়ে কুড়াগুলো বাইর হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার মোটরে লোড পড়বে কম, ডেলিভারি দিবে বেশি। আপনারা দেখলেন যে এখানে আমি একটা কভার লাগালাম আর রাইস মিলের যে হপার সেটি কিন্তু ফিটিং করে দিলাম। তো এই যে কভারটা কেন দিলাম, কভারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে উপরে নেট দিয়ে যে কুড়াটা বাইর হবে সেগুলো যেন আপনার ফ্রন্ট পাশ মানে সামনের পাশে না আসে,
ব্যাক পার্টে যেন যায়, পেছন সাইডে চলে যায়, সেক্ষেত্রে আপনার এক জায়গায় কুড়াগুলো পড়ছে, পেছন সাইডে আপনি পরবর্তীতে ওগুলাকে গুছায় নিতে আপনার সুবিধা হবে। সেই সুবিধার জন্যই কিন্তু এই কভারটি ব্যবহার করা হচ্ছে। আর এই যে হপারটি দেওয়া হচ্ছে, ওই হপারটি কিন্তু একটি শক্তিশালী মজবুত হপার, একবারে আপনি দেড় মন পর্যন্ত ধান এই হপারে একবারে উঠাই দিতে পারবেন। তার মানে প্রতি বস্তা ধান একবারে আপনি উঠায় হপারের ভিতরে রাখতে পারছেন। হপারটা কিন্তু অত্যধিক বড় হপার। আর এই মেশিনটি ব্যবহার করতে হলে আপনাকে বিদ্যুৎ ক্যাপাসিটি থাকা লাগবে 23 কিলো লোড অথবা 30 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা 25 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। প্রতি ঘন্টায় 30 থেকে 35 মন ধান কিন্তু আপনি মাড়াই করতে পারবেন বা ধান ছাঁটাই করতে পারবেন। মনে রাখবেন দর্শক, অনলি ওয়ান ছাঁটাই দিলেই কিন্তু ধান ফাইনাল হয়ে যাবে, চাউল দুইবার দেওয়া লাগবে না। কেউ বলে দুই ছাঁটি দেওয়া লাগবে, দুই ছাঁটি দেওয়া লাগবে না, এক ছাঁটিতেই কিন্তু আপনারা সুন্দর ঝকঝকে চকচকে চাউল কিন্তু আপনারা পাচ্ছেন। এই ভিডিও শেষে আমরা একটি ভিডিও লিঙ্ক দিব, সেখান থেকে দেখে নেবেন চাউলের মান কি পরিমাণ হচ্ছে। একদম মনে হবে অটো মিলের চাউল আপনারা মাড়াই করে নিয়ে আসলেন, কিন্তু এই সিম্পল একটা সাদা মাটা মেশিন দিয়ে কিন্তু সেই চাউলটি করতে আপনি সক্ষম হচ্ছেন। সাধারণত একটি ঢালাই হলার কিনলেই কিন্তু আপনার দেখা গেল এক বছর কিংবা 6 মাস পরেই এই উপরের হপার বা উপরের কাভার পাল্টাতে হয় বা ইত্যাদি জিনিসপত্র চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে টোটালটা স্টিল বডি, যার কারণে একবার কিনলেই আপনার লাইফটা ফুরফুরা, লাইফ গ্যারান্টি মতন চলবে দীর্ঘদিন পরে। আপনার যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আপনার নিজ নিজ এলাকা থেকে কিন্তু ওল্ডিং করে আপনি মেরামত করতে পাচ্ছেন। ইনকেস ধান ভাঙাইতে যাওয়ার সময় কিন্তু অনেক সময় লোহার এরকম বড় একটি নাট চলে যায়, নাট যায় বা এরকম একটি বোল্ট চলে যায়, তো এই বোল্টগুলো গেলে মেশিনের উপরে হপার ভাঙে কিংবা নিচের চালনি ভাঙে কিংবা বডি ভেঙে যায়, তখন আপনার রাইস মিলটি সম্পূর্ণ অকেজ বা বাদ রিজেক্ট বলে গণ্য হয়। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ এটি কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু কখনো সম্ভব না, কারণ এই নাট গেলে কোনো সমস্যা নাই, মেশিনের কোনো ক্ষতি হবে না, অনলি জালি কেটেই কিন্তু বের হয়ে যাবে। কারণ এই মেশিনটি হচ্ছে টোটালটাই স্টিল বডি, স্টিল বডি হওয়ার কারণে কিন্তু আপনার ভাঙার কোনো প্রকার চান্স নাই। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। মেশিন ক্রয় করতে হলে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন, আমাদের অফিস সময় যদি আসতে চান BKVD লিখে সার্চ করবেন, মোবাইলের মাধ্যমে স্যাটেলাইট দিয়ে আপনি আমাদের অবস্থানসমূহ লোকেশন দেখতে পারবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন, অফিস এসে দেখে যাচাই বাছাই করে মেশিন কেনার সুব্যবস্থা আছে। তো ইতিপূর্বে আপনারা দেখছেন যে পাঁচ জালের বড় যে হলারটি, ওই হলারের সেম টু সেম সেম ক্যাটাগরিতে কিন্তু এটি এক সাইজ ছোট করা হয়েছে। ওইটাই ছিল 3 সেল 5টা জালি, এটাই হচ্ছে 2 সেল 3টা জালি। এই হচ্ছে পার্থক্য। মেশিন কিন্তু একই ক্যাপাসিটি, লোড পড একটু কম হবে আর একটু বেশি হবে, ছোট ভাই বড় ভাই যেমন শক্তি কম বেশি ঠিক তেমনি এটি পাচ্ছেন 30 হর্স পাওয়ার ক্যাপাসিটি এই মেশিনটি, আর পাঁচ জালিটি হচ্ছে 40 হর্স পাওয়ার ক্যাপাসিটি। তো দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আবারও বলছি, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজে দিবেন। ততক্ষণ সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।